দেখুন, এবার পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে 130। দুদিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবন ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 130 জন। তবে মঙ্গলবার দিবাগত রাতে 10:45 উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাহাড় ধসের এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা 93 জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে 4 সেনা কর্মকর্তাও রয়েছেন। সন্ধ্যার পরে উদ্ধার করা হয় আরও কয়েকজনকে। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রাঙ্গামাটিতে 98, বান্দরবানে 6 এবং চট্টগ্রামে 25 জন রয়েছেন। নিখোঁজ আছেন আরও অনেকে। রাঙ্গামাটিতে আরও 50 জন আহত আছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এসব হতাহতের ঘটনা ঘটে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।